আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি রিফাত হোসাইন মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শান্ত, আমি আসছি বরিশাল থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিন হোসেন, আমি আসছি লালবাগ থেকে। আসসালামু আলাইকুম, আমি তামিম, আমি আসছি কিশোরগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসমিন হোসেন, আমি রাঙ্গামাটি থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, আমি আসছি চাঁদপুর থেকে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি আইটেল ফোন আছে আর ফোনটিতে টাচে কাজ করতেছে না। তো আসলে আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটি ফোনের ভিতরে টাচ সমস্যা হলে কী কী স্টেপগুলো ফোকাস করবেন এবং কীভাবে কাজ করবেন। তো 100% এটির সমাধান আপনারা অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে আমাদের মাল্টিমিটারের প্রয়োজন হয়, বিভিন্ন লাইনগুলো হয় বা চেক করতে হয়। এই লাইনগুলো যদি আমরা চেক করি এবং কিছু ভোল্টেজের লাইন আছে, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের কাছে যদি টাচ জড়িত কোনো প্রবলেম আসে তো সেটি কিন্তু আমরা ইজিভাবে ঠিক করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো এটি টাচে কাজ করতেছে না, আর মার্কেট থেকে কিন্তু অনেকগুলো টাচ চেঞ্জ করা হয়েছে, এরপরও টাচে কাজ করতেছে না। তো স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটি সমাধান করবেন। আশা করি এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের মাঝে আসে অবশ্যই আপনারা ঠিক করতে পারবেন, যদি আজকের ভিডিওটির সঙ্গে আপনারা থাকেন। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো প্রকার টাচে কাজ করতেছে না, এখানে কিন্তু কোনো প্রকার টাচে কাজ করতেছে না, আর প্লাস এখানে কিন্তু আমার টাচের বেস কিন্তু একদম শক্তভাবে লাগানো আছে। তো কী কারণে টাচে কাজ করতেছে না আজকে এ টু জেড আমরা দেখবো, আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর এটি আমি ওয়াশ করেও দেখছি কোনো কাজ হয় না, মার্কেট থেকে অনেকগুলো টাচ চেঞ্জ করা হয়েছে তাতেও কাজ করতেছে না। তো আমার ফোন কিন্তু এই মুহূর্তে অন আছে আর এখানে কিন্তু আপনার টাচ স্ক্রিনে কিন্তু কোনো প্রকার কাজ করতেছে না। তো চলুন, আমরা আসলে ডায়াগ্রাম আছে আমাদের কাছে, ডায়াগ্রাম ধরে আমরা আসলে একটু শর্টকাটভাবে বুঝি। আসলে বন্ধুরা, ডায়াগ্রাম থাকলে আপনার কাজগুলো খুবই সহজ হয়। তো এখানে বন্ধুরা, আপনারা যদি একটা জিনিস ফোকাস করেন সেখানে হলো এখানে আমার এই যে সার্কিটটা ডায়াগ্রাম টাকা আছে বন্ধুরা, এখানে কিছু সংখ্যক লাইন আছে। হয়তো ভাবতে পারেন এতগুলো লাইন কিসের, আমি স্টেপ স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে বেসটা আঁকা, এই যে আমার যে মাদারবোর্ডের যে টাচের যে বেসটা থাকে, এই বেসটা হলো এই, আর এই বেসটা এখানে আঁকা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো, এখানে একটা প্রথম লাইন আছে, প্রথম লাইনটা হলো আমার এখানে লেখা আছে আরএসটি। আসলে বন্ধুরা, এই আরএসটি এখানে আপনারা মান পাবেন। ঠিক আছে, এখানে একটা বৃত্ত থাকে, এই বৃত্তগুলো হলো এই। ঠিক আছে, আর যদি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই, তাহলে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আরএসটি, আর এই আরএসটি কিন্তু আপনার এইটা। তো এই সমস্ত জায়গায় আপনি মান পাইতে পারেন আপনার 450 থেকে আপনার 950 পর্যন্ত একটা মান পাবেন। এই এই সমস্ত লাইনগুলো টাচের যে লাইনগুলো থাকে এখানে আপনি মান পাবেন 450 থেকে 950। আসলে এখানে দেখতে পাচ্ছেন আইএনটি, এখানেও আপনি মান পাবেন আপনার 450 থেকে 950 পর্যন্ত, এর ভিতরেই থাকতে হবে মানগুলো। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এসসিএল, এখানেও আপনি মান পাবেন, এবং এইচডিএ, এখানেও আপনি মান পাবেন। আর একটা অপশন আছে, সেটি হলো ভোল্টেজ। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা সুতার মতো লাইন গেছে, এই সরাসরি এখান থেকে একটা কিন্তু ভোল্টেজ আছে, এই বৃত্তের ভিতরে পাবেন। আর এখানে কিন্তু আপনার ভোল্টেজটা এখানে দেওয়া আছে, কত ভোল্টেজ থাকার কথা, এখানে দেখতে পাচ্ছেন 2.8 ভোল্ট। আর এখানে কিন্তু আপনার 2.8 ভোল্ট আপনি এইখানটাতে পাবেন, এই যে গোল বৃত্তের ভিতরে বা আপনি বেজের ভিতরেও যদি ধরেন তাহলেও পাবেন, এখানে পাবেন 2.8 ভোল্ট। এই ভোল্ট যদি না থাকে তাহলেও কিন্তু আপনার টাচে কাজ করবে না। এখন আসি মূলত সমস্যাটার সমাধান করবেন কেমনি। এটি বন্ধুরা, সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে বেসিক একটা নলেজ থাকতে হবে, কারণ বেসিক দিয়ে কিন্তু আপনি হাজার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আপনার কাছে যেই সমস্যা আসুক না কেন, আপনি ইজিলিভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমরা একটা ড্রপিং করব, সেটি হলো মোটামুটি পর্যায়ে যাতে আমরা বুঝতে পারি। দেখেন, এখান থেকে যে আমাদের লাইনটা চলে গেছে, এখান থেকে কিন্তু এসসিএল এই নামটা, আর এইখান থেকে কিন্তু একটা লাইন চলে গেছে, যেটা হলো এই এই যে বেসটা, এই বেস হয়ে কিন্তু আমাদের উপরে লাইন গেছে, বা আশেপাশে অসংখ্য কম্পোনেন্ট আছে। ধরেন এখানে একটা কম্পোনেন্ট আছে, ও যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার টাচে কাজ করবে না। প্লাস
আপনার এখানে যে আরেকটা প্যারালাল সংযোগের কম্পোনেন্ট আছে যার নাম হলো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা যদি শর্টিং হয়ে যায় তাহলেও কিন্তু আপনার কোনোভাবে কিন্তু টাচে কাজ করবে না। এই বিষয়গুলো যদি আপনার বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর মিটার সম্বন্ধে ভালোভাবে আইডিয়া রাখতে হবে তাহলে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। এবং প্লাস এখানে যদি দেখতে পাচ্ছেন 2.8 ভোল্ট, এখন এখানে যদি আমি একটা কম্পোনেন্ট দিয়ে দিই, এখানে যদি একটা কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টটা যদি থাকে প্যারালাল সংযোগে, এখন যদি এই কম্পোনেন্ট যদি শর্টিং হয়ে যায় কোনো একটা কারণে তাহলে কিন্তু আপনার 2.8 ভোল্টেজ আসবে না। তাহলে আপনার করতে হবে কি মূলত টার্গেট এটা? প্রিয় বন্ধুরা, এখানে যেটি করতে হবে সেটি হলো আপনার মাল্টিমিটার সম্বন্ধে ভালো একটা আইডিয়া রাখতে হবে। তো এখানে আমার এই কম্পোনেন্ট যদি কোনো প্রকার শর্ট হয়ে যায়, কারণ এর একটা দিক থাকে প্লাস আর মাইনাস, যখন প্লাসের সাথে মাইনাস এক হবে তখন কিন্তু আপনার এখানে কাজ করা বন্ধ করে দেবে, তখন কিন্তু আপনার 2.8 ভোল্টেজ কিন্তু এখানে পাবেন না। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন আরও অসংখ্য কম্পোনেন্ট আছে, আসলে বিষয়টা বন্ধুরা এত কিছু বললে আর কি ভিডিও লম্বা হতে পারে, শর্টকাটভাবে আমি কি বুঝাইতেছি, শর্টকাটভাবে আপনি একটা জিনিস টার্গেট করবেন, যখন বেসগুলো চেক করবেন এর কিছু পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলোর পাশে অসংখ্য কম্পোনেন্ট থাকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কম্পোনেন্ট আছে, এই যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সমস্ত ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, 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 এই ক্যাপাসিটারগুলো যদি কোনো প্রকার শর্ট থাকে তাহলে কিন্তু আপনার এখানে 2.8 ভোল্ট নাও আসতে পারে, সেই বিষয়ে ফোকাস রাখবেন। এবং আপনার 2.8 ভোল্ট যদি থাকে, এরপরে আপনার এই বৃত্তগুলো বা বেজের ভিতরে আসো আরও অনেক লাইন আছে, এই লাইন যদি কোনো প্রকার মান নাশো করে তাহলেও ভাবতে হবে কম্পোনেন্ট থেকে সমস্যা। তো আসলে কিছু মাধ্যম হয়েই কিন্তু কিছুর ভিতরে যায়, আপনি যদি হুটহাট করে সেটটা খুলে সিপিইউ হিট করেন হয়তো আপনার সেটটা ডেট হইতে পারে, কিন্তু সেটা ঠিক হবে না। আমি আপনাদেরকে সহজভাবে যদি বুঝাই দিই, যেমন ধরেন এখানে আছে আমাদের HDA, এরকমের একটা মান আছে যার মান থাকতে পারে 900 950। এখন এই গোল বৃত্ত হইয়া কিন্তু আমার সরাসরি একটা কম্পোনেন্ট মাধ্যম হইয়াই কিন্তু আমার সরাসরি CPU IC-তে চলে যায়, এই যে CPU IC-তে চলে যায়। তাহলে আপনার টার্গেট কি, ও যদি কোনো কারণে শর্ট হয় তাহলে লাইন এখান থেকে এখানে আসবে না, তাহলে আপনি হুটহাট করে CPU-তে হিট দিলেও আমার টাচে কাজ করবে না। তাহলে আপনার বুঝতে হবে কি এখানে আমার মান লাগবে 950, তো 950 পাইতেছেন না, তার মানে বুঝতে হবে কোনো কম্পোনেন্ট লিকেজ আছে বা শর্ট আছে, কারণ কিছু হইয়া, কিছু মাধ্যম হইয়া কিন্তু সে CPU-তে গেছে, সরাসরি কিন্তু কোনো লাইন কিন্তু CPU-তে চলে যায় না, ঠিক আছে, কিছু কম্পোনেন্ট হইয়াই আমাদের মানটা চলে যায়। তো আমরা এখানে মানগুলো টেস্ট করতেছি, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো মান দেখাইতেছে, এখানে আসতেছে 950-এর মতো, এবং একদম লাস্টে কিন্তু আমরা মান পাইতেছি না যেখানে 2.8 ভোল্ট পাওয়ার কথা। কত ভোল্ট? 2.8 ভোল্ট এখানে কিন্তু পাওয়ার কথা, এখানে কিন্তু 2.8 ভোল্ট আমরা পাইতেছি না, তার মানে এই লাইনটি থেকে সমস্যা হয়েছে। তো আমরা কী করবো এখন, 2.8 ভোল্ট কীভাবে আনা সম্ভব নাকি এইটাই তো আমাদের জানতে হবে। দেখেন আমি যদি আরও শর্টকাটভাবে বুঝাই, এখানে আমাদের 2.8 ভোল্ট দরকার না, তো আমরা মান পাইনি, এখানে মানও পাওয়ার কথা, কত মান পাওয়ার কথা, প্রায় 400-এর মতো নাকি, প্রায় 400-এর মতো মান পাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা এখানে পাইনি, পাইছি না, পাইনি। তাহলে আমার এখানে ভোল্টেজ আছে কত, 2.8 ভোল্ট, তা আমরা এখানে 2.8 ভোল্ট পাইতেছি না, তার মানে আমরা কী করবো, আমরা ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগাই দেখবো যে কোন কম্পোনেন্টে টাচ করলে, কোন কম্পোনেন্টে টাচ করার পর যদি কোথাও 2.8 ভোল্ট থাকে, কত 2.8 ভোল্ট যদি থাকে তো সেখান থেকে আমরা বাইপাস করবো সরাসরি। ধরেন এখান থেকে একটা কম্পোনেন্ট, এখান থেকে একটা কম্পোনেন্টে আপনি ভোল্টেজ পাইছেন, তো এখান থেকে ধৈরা এখানে একটা জাম্পার বানাবো, তাহলে এখানে 2.8 ভোল্ট আইসা পড়বো না, তো 2.8 ভোল্ট আমাদের প্রয়োজন। তো আমরা আগে এখানে একটা কাজ করি, আমরা ব্যাটারি লাগাই আগে সেটটা অন করি, সেট মনে হয় আমাদের অন আছে, সেটা আমাদের অন আছে না, তাহলে সেট যদি আমাদের অন থাকে তাহলে আমরা এখন তো চেক করতে পারি, এখানে ভোল্টেজটা চেক করতে পারি, আর সেক্ষেত্রে আমরা হট টেস্ট করবো, কী টেস্ট, হট টেস্ট করবো। তো এখানে আমরা মিটারের একটা প্রুফ আছে, তো রেড প্রুফটা কী করবো, গ্রাউন্ড করবো, আর নেগেটিভ দিয়ে আমরা খুঁজবো, এখানে কি 2.8 ভোল্ট আসতেছে, না, এখানে কত আসতেছে, 800 700, মানে ড্রপিং করতেছে। আবার আমি এটা খুলে আবার ধরি, কি করতেছে, আবার কখনো 500, আসলে এখানে কোনো ভোল্টেজই নাই, কি নাই, ভোল্টেজ নাই। আবার যদি আমি ডায়োড মোডে চেক দিই, কি মোড, ডায়োড মোড, ডায়োড মোডে যখন চেক দিই তখন এখানে মানও পাইতেছি না, কি পেতেছি না, মানও পাইতেছি না। তাহলে এখন আমার যেটা করতে হবে সেটি হলো আমার এখানে ভোল্টেজ লাগবে, তো আমরা ভোল্টেজ একটু খুঁজি নাকি, যে কোনো কম্পোনেন্টই থাকতে পারে, আসলে ভোল্টেজ কোথায় থাকবে এটি যদি আপনার কাছে ডায়াগ্রাম থাকে তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন, কিন্তু এগুলো ডায়াগ্রাম আসলে হয় না, কিন্তু আমি ডায়াগ্রাম এখানে এসে আমার মর্জি মতো যাতে করে আপনারা বুঝতে পারেন, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন আমার এখানে গ্রাউন্ড ধরার পর
আমি সমস্ত কম্পোনেন্ট চেক দেবো, যেখানে টু কত ভোল্ট 2.8 ভোল্ট পাবো ওইখানেই আমরা জাম্পার করবো, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কম্পোনেন্টগুলো চেক দেবো। এখানে কত পাইতেছি? কোন জায়গায় কোন জায়গায়? এই যে এই জায়গায় একটা কম্পোনেন্ট আছে, এই জায়গাটা একটা কম্পোনেন্ট আছে, ওই মিটারে দেখান একটু, মিটারে দেখান কত আছে এখানে, 2.8। আর আমি এই বৃত্তর মধ্যে ধরি, এই যে বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে আমি ধরি, এখন আছে, এখন আছে 2.8 আসে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে এখানে ভোল্টেজ মিসিং আছে নাকি। তাহলে আমরা যেই কম্পোনেন্টে ভোল্টেজটা পাইছি, যেই কম্পোনেন্টে ভোল্টেজটা পাইছি ওই কম্পোনেন্ট থেকে কি করব, এখান থেকে সরাসরি একটা এইখানটা জাম্পার করব। তাহলে আমরা কি বুঝলাম, এই যে আমাদের গোল যে বৃত্ত আছে, আর যেহেতু এই কম্পোনেন্ট আমরা পাইছি, এর কম্পোনেন্ট একটা কি আছে, গ্রাউন্ড আছে, কি আছে, আর যে পজিটিভ লাইনে আমরা কত ভোল্টেজ পাইছি, 2.8 ভোল্ট। তাহলে এখান থেকে সরাসরি এই বৃত্তর মধ্যে জাম্পার মারলে এখানে কত আসবে, 2.8 ভোল্ট। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি এই সিরিয়ালগুলো চেক দিলেন, এর ভিতরে চেক দিলেন না কেন? আসলে এর লাইনগুলো এখানে আছে নাকি, এখানে সব সিরিয়াল দেওয়া আছে। আমরা এখানে ফুরুপটা এখন ঢুকানোর সময় আমাদের আমাদের যে ফুরুপের মাথা অনেক চেকন লাগবো, কি লাগবো, চেকন লাগবো, সেহেতু আমরা শর্টকাট উপায়গুলো আর কি বের করছি নাকি। এখন আমি এখান থেকে একটা জাম্পার নেব, তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে একটা বাইপাস করে নিচ্ছি। আমরা যেখানে আর কি ভোল্টেজটা পাইছিলাম, এখানে দেখতে পাইতেছেন আমরা একটা কম্পোনেন্টের উপরে ভোল্টেজটা পাইছি, ও তো সেখান থেকে পাওয়ার পর আমরা এই সরাসরি এই যে জাম্পার তারটা টানছি, এটা ওই যে 2.8 ভোল্টেই লাগাই দিলাম নাকি। এখন আলহামদুলিল্লাহ বোঝা যাক যে আমরা মাল্টিমিটার দিয়ে বুঝতে পারবো যে আসলে আমাদের ভোল্টেজ আসছে কি না। তো সেই জন্য আমরা কী করবো, মিটারের একটা গ্রাউন্ড করবো নাকি, জি একটা গ্রাউন্ড করবো, আর একটা পজিটিভ মানে 2.8 ভোল্ট পাইছে না, জি মিটারের ধারে ধরেন একটু, এই দেখেন এখানে ধরার পর এখন আমাদের এই একটা গ্রাউন্ড করছি, আর এখানে জাম্পার মারার পর আমরা কি পেলাম, 2.8 ভোল্ট। এখন আসলে আমরা চেক করে দেখি যে আমাদের টাচে কাজ করতেছে কিনা। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের টাচে কিন্তু কাজ করতেছে খুব সুন্দরভাবে। তো আসলে বন্ধুরা স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন 100% সব কাজগুলো সম্ভব করা। তো এখানে থাকতে পারতো 2.8 ভোল্ট মিসিং, সে কারণে কাজ করলো না নাকি, এমনও তো থাকতে পারতো এই কম্পোনেন্টগুলো মিসিং বা কম্পোনেন্টগুলো শর্ট পারতো না। যদি কম্পোনেন্টগুলো যদি শর্ট থাকতো তাহলে কী হইতো, টাচে কাজ করতো না। তো আমরা যেহেতু 2.8 ভোল্টেজ মিসিং ছিল, তো সেখান থেকে আমরা বাইপাস করে দেওয়ার পর আমাদের এখন টাচে কী করতেছে, কাজ করতেছে, এর আগে কী করে নাই, কাজ করে নাই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভালো মন্তব্য করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।